পাওয়ার গ্রিড কর্পোরেশনের যে ভ্যাকেন্সি এসেছে আইটিআই ডিপ্লোমা এবং বিটেক হোল্ডারদের জন্য, সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা এখানে বলা হচ্ছে। দেখো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বলে দিচ্ছি। তো প্রথমে তোমরা পাওয়ার POWER GRID.IN এই ওয়েবসাইটে এটা লিখে সার্চ মারবে এখানে। তো যেই সার্চ মারবে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে উপরে দেখতে পাচ্ছ কেরিয়ার অপশান আছে, কেরিয়ার অপশানে যাবে। কেরিয়ার অপশানে যেই যাবে তারপরে এখানে রিড মোড়ে ক্লিক করবে। যে রিড মোড়ে ক্লিক করবে তুমি নিচের দিকে আসবে, নিচের দিকে এখানে দেখতে পাবে রোলিং অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় যেই ক্লিক করবে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে ভ্যাকেন্সি কোন কোন স্টেটে কোন কোন ভ্যাকেন্সি সেটা এখানে দিয়ে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। তারপরে এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। ফার্স্ট স্টেপে কী বলা আছে যে NAST বা NAPS রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, সেটা যদি না থাকে তোমাদের তো এই ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই সব কিছু সেই ফর্মটা আগে ফিল আপ করবে। ওখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লাগবে। চলো আগে আমি দেখাচ্ছি কোথায় লাগবে। তো তারপরে তোমরা এখানে দেখতে পাবে একটা ক্লিক হেয়ার বলে সেকেন্ড স্টেপে, ওই ফর্মটা যদি ফিল আপ করা আছে তো ভালোই, তাহলে ওইটা রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার কাছে থাকবে। আর যদি না আছে তো ওইটা ফিল আপ করার পরে স্টেপ টুতে অ্যাপ্লাই ফর অ্যাপ্রেন্টিসশিপ পাওয়ার গ্রিড এই অপশানটাতে ক্লিক করবে। এই অপশানটাতে যেই তুমি ক্লিক করবে সেই তুমি এই পেজে পৌঁছে যাবে। অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি এই পেজে চলে আসবে। এই পেজে এসে এটা লেখা থাকবে এখানে, তুমি প্রথমে তোমার এন্টার, এখানে যে যে রেজিস্ট্রেশনের কথাটা বলছিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে সেটা হচ্ছে এইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার, তুমি যেটা আগে তোমাদের দেখালাম ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা বসার পরে এখানে যে বক্সটা আছে বক্সটাতে টিক চিহ্ন মারবে। টিক চিহ্ন মারার পরে তোমার এই অপশানগুলো আসবে, তুমি কোন স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এসব কিছু, স্ট্রিম ট্রেড ট্রেডে অ্যাপ্লাই করে দেয়, কোন রিজিয়নে অ্যাপ্লাই করতে চাইছো, কলকাতা রিজিয়ন না অন্য কোনো রিজিয়ন, সেটা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাইছো সব কিছু, যত পার্সোনাল ডিটেলস সব কিছু এসব কিছু ভরে দেওয়ার পরে লাস্টে গিয়ে কন্টিনিউ করবে তো নেক্সট পেজ পৌঁছে যাবে। আফটার সাবমিটিং দ্য প্রিভিয়াস পেজ, ওই পেজটা সাবমিট করার পরে এই পেজটা আসবে যেখানে তোমাদের এখানে এই ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য বলবে। সব ডকুমেন্টস আপলোড করার পর তোমরা এখানে টিক মেরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশান করে দেবে, তাহলে তোমাদের ফর্ম কমপ্লিট হয়ে